ওখানে পিকনিক আছে। তো হ্যালো গাইজ, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে রইল সুস্বাগতম। আর এখন দেখো সকাল 8টা বাজে, উঠেছি, ছেলের একটু শরীরটা খারাপ, যাই হোক তবু পিকনিক করতে হবে আজকে, তো থামলে দেখে নিয়ে যাও পিকনিক আছে। তা চলো এখন থেকে দিনটা শুরু করি, আর তোমাদের সঙ্গে সারাক্ষণই থাকবো, আর আমার সঙ্গে তোমরাও থেকো। দেখো আমার মাছগুলোও আমার সঙ্গে আছে, আর এরাও খেতে দিয়ে দিয়েছি এদেরকে, এরা খাচ্ছে। তো আজ এখানে পিকনিক আছে, তো রান্নাবান্না নেই, খুব মজা। আর এক্ষুনি ছেলে যাবে পড়তে, কিন্তু ওর একটু শরীরটা আবারও খারাপ, তো ডাক্তার দেখাতে হবে। তো দেখি এখন ওখানে যাব, টিফিন টিফিনের ব্যবস্থা আছে, তো চলো পিকনিক খাবে, একদম জানুয়ারি স্পেশাল পিকনিক ছিল। তো এই যে আমার শাশুড়ি সবে মাত্র ঢুকলেন, আর ছেলে যাবে পড়তে, আর ইলেকট্রিক বিল নিয়ে ঘুরঘুর করছে, কাল সবে এসেছে। তো উনি এসেছেন আর ছেলের হাতে মিষ্টিটা দিয়েছে, ছেলে নিয়ে ঢুকছে, আর উনি রেস্ট করবেন, এবার বসবেন, আর আমি যাব ওখানে টিফিন করতে, ওনাকেও নিয়ে যাব। তো ওকে বলছি ওখানে কেন খুলছিস, চলে আয় ভিতরে। তো ওই আসছে, তো চলো এটা গুছিয়ে রেখে ওনাকে একটু খেতে টেতে দিয়ে, যদি এখানে খায় তো খাবে, নইলে পিকনিকেই গিয়ে ওখানে খাওয়া হবে। তো এখন আর মিষ্টি টিষ্টি কী খাবে, আর পিঠে নিয়ে এসছেন অনেক, তো কিছুই খাওয়া হবে না, সবই ফ্রিজে এখন দিয়ে দেবো। এই যে শাশুড়িমাকেও নিয়ে এলাম, আমার মাও আছে এখানে, সব কাকিমারা এখানে, টিফিন হচ্ছে ঘুগনি আর মুড়ি, আর তার সঙ্গে সঙ্গে কাটাকুটিও চলছে। তো এইখানে হচ্ছে রান্না, তার পাশেই তো রান্নার তোরজোর চলছে। তো চলো, তো ছেলে চলে গেছে, এই যে ওর বাবা ছেলেকে দিয়ে এসে এখানে খাচ্ছে, এখানে মোটামুটি এখন টিফিন কমপ্লিট, আর এখানে চলছে রসুন টসুন ছাড়ানো, অন্য কাটাকুটি সব শেষ হয়ে গেছে, তো বাচ্চারা অন্যদিকে খেলছে। তো চলো, শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, আর তার সঙ্গে রোদটাও বেশ খুব ভালো উঠেছে। আর এখানে দেখো ডাল হয়ে গেছে, বাঁধাকপিটা এই যে হয়ে গেল, মেনু কী আছে পরে বলছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পিকনিক তো আমরা সবাই করছি, আর এটা একদম পাড়ার মধ্যে ঘরোয়া পিকনিক। তো প্রতিদিনই তো নিজের রান্না নিজের কাজ থাকে, একটা দিন পিকনিক, আর তাও যদি পাড়ার মধ্যে হয়, কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, একদম ঘরের কাছে, আর সবাই মিলে, পাড়ার সবাই মিলে, একদিন মনটা খুব ভালো লাগে, আর এই শীতের আমাদের রোদটাও বেশ ভালো। তো চলো, তো একবার বোধহয় মাংস আনা হয়েছিল, তারপরে আবার এই যে মাংস আনা হলো, আর আমাদের এখানেই কল পাশে আছে, তো জলের কোনো অসুবিধা নেই, রান্না তো জমিয়ে চলছে। তো ঘুরতে ঘুরতে আমাদের সামনের পাড়ায় চলে এসেছি, ওদেরও এখানে পিকনিক হচ্ছে, এখানে নতুন পাড়া গড়ে উঠেছে, খুব সুন্দর একটা। তো রান্না তো ওদিকে হতে থাকছে, আর এখানে কাকিমারা আমাদের এই পাড়ায় কালী পুজোর সময়ও দেখিয়েছিলাম, মহিলা স্পেশাল, সব নাচে মেতে উঠেছে, এখনও সকালে স্নানও হয়নি, তাই এইরকম তাতেই নাচানাচি শুরু হয়ে গেছে। তো আমি আবার বাড়িতে এলাম, আর তারপরে স্নান টান সেরে একেবারে এবারে যাব, খাওয়া দাওয়া হবে, রান্না শুনছি মোটামুটি কমপ্লিট, পুজো করলাম, স্নান করলাম, এই যে চাবি দেব আমি। তো চলো, আমি এইরকম ড্রেস পরে নিয়েছি, আর এই যে আমার শাশুড়ি মা, ওনার একটু পায়ে প্রবলেম আছে, তো সবাই মিলে যাচ্ছি। তো এই যে প্রথম ব্যাচ বসে গেছে, শীতকালে এইরকম বসে খাওয়ার মজাই আলাদা, যদি এটা আরও নদীর ধারে বা বাইরে কোথাও গিয়ে হতো আরও মজা লাগতো, তো সেরকমই নেক্সট ইয়ারের প্ল্যান হচ্ছে। তো এই যে সবাই খেতে বসে গেছে, আমরাও খাবো। তো এই যে আমরাও বসে গেছি, ছেলে বসে গেছে, তো যখন যে আসছে পাড়ার মধ্যে, তো ধীরে ধীরে সব খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তো এবারে একটু নাচ গান হবে, তারপর শেষ। তো ওখানে বসে অনেকক্ষণ নাচ গান হলো, নাচানাচি, তো এখন ফিরে এসেছি, তো সকালে বাজার করেছিল, তো সেগুলো এখন গোছাবো, আর গুছিয়ে সন্ধ্যের একটু অল্প, একদম সবাই তো খাওয়া দাওয়া রিচ হয়েছে, তো একদম অল্প রান্না কিছু হবে, হয়তো ভাজাভুজি এরকম মুড়ি টুড়ি খাওয়া হবে। তো রান্নাঘরে রান্নার চিমনিটা জ্বেলে নিলাম, আর ভাজাভুজি বলতে শাশুড়ি মা আছে, আর ছেলে বর আমরা সবাই মিলে এই যে শীতকালে গাজর বিট আলু একসঙ্গে দিয়ে ভাজছে, এই দিয়েই মুড়ি খেলে আমাদের মোটামুটি রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে, কারণ আমার শাশুড়ি মাও খুব অল্পই খান, উনি তো সুগার আছে, তো মিষ্টি টিষ্টিও খাবেন না, মিষ্টি তো সকালে উনিও এনেছিলেন, আর ওখানে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্যই পিকনিকের খাওয়া দাওয়ার পরে, আর রাতের দিকে শীতকাল, তো রুটি করলে ভালো হতো, কিন্তু উনি বললেন রুটি না করলেও হবে।
গুড মর্নিং, আজ হলো সোমবার সকাল, ছেলে আজকে স্কুলে যাবে না, তো চলো এখন শাশুড়ি মা চলে যাবেন, প্রায় 10টা বাজে, বর চলে গেছে অফিসে, তো উনি এই যে বেরোচ্ছেন, বলা হলো যে দুপুর দুপুর খেয়ে দিয়ে যান, তো না উনি এখনই বেরিয়ে যাবেন, তো ছেলে একটু বায়না করছে যে ঠাকুমা থাকো বা ঠাম্মি থাকো, তো উনি বলছেন না বাড়িতে ওনার আমার যা আছে সে একা, তো আমার মাও আসছে, তো সবাই মিলে ওনাকে এগিয়ে দিয়ে আসতে হবে দেখি। আর আমি এখানে কাজ করছিলাম, রান্না করছিলাম, মোটামুটি রান্না কমপ্লিট, তো সেই জন্য উনি বলছেন যে তুমি একবার যেও আর ওই গল্প গাল করে, এবারে আমার সঙ্গে কথা বলছে, তো এই চলে যাচ্ছেন। তো আজকে যেহেতু শরীরটা একটু খারাপ ছিল ছেলের, সেই জন্য আর ইয়ে হলো না, তো এই জন্যই, তো আবার মার সঙ্গে কি দেখা করতে এলো, তো উনি একটু থমকে গেলেন, তো চলো। তো বারবার রিকোয়েস্টেও উনি বলছেন না, যেহেতু আমার দেওর আর আমার শ্বশুর চলে গেছে সোমবার সকালে, ওরা কলকাতায় কাজ করে, তো ওরা দুজনেই চলে গেছে, তাই বাড়িতে যা একা, তো উনি চলে যাচ্ছেন দুপুর কই, এখন সবে 11টা বাজে, তো সকালে একবার রান্না হয়ে গেছে, বর চলে গেছে, আর একটু বাকি আছে কারণ ছেলে ঘরে আছে, তার জন্য আর একটু কিছু করা যাক, তো উনি চলে গেলেন আর বলে গেলেন তোরা ওয়াই, ফাইনাল পরীক্ষা হয়ে গেলে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।